দুপুর আজকে শুধু সপ্তাহে শুরু নয় আজকের দিনটিকে ত্রহস্পর্শ বলা যেতে পারে ত্রহস্পর্শটা অবশ্য খুব ভালো অর্থে ব্যবহার করা হয় না জন্ম মধ্যে ত্রহস্পর্শে সকল অনাস সৃষ্টি কিন্তু আজকে গুরু পূর্ণিমা মানে গুরু নানকের জন্মতিথি আবার আকাশে চাঁদটা ভয়ন্য হাসি হাসি মুখ একদম পূর্ণিমা রাস পূর্ণিমা আর জন্মদিন হচ্ছে আমাদের ছোটবেলা থেকে ভেতরে গেঁথে গেছে প্রাক্তন আমাদের এই জওহরলাল নেহরুর জন্মদিন যে কারণে আমাদের এই দিনটাকে বলা হয় যে শিশু দিবস উনি খুব ছোটোদের ভালোবাসতেন চিলড্রেন্স ডে বা শিশু দিবস স্কুলে এই দিনটি অন্যভাবে উদযাপিত হয় আবার বেশিরভাগ সময় এদিন ছুটি থাকে বাড়িতে বড়রা থাকেন বলে বাচ্চাদের একটু বলে দেয় বাচ্চারা বলেই দেয় ওই দিনটা বকবে না বাবা মার তো অত খেয়াল থাকে না কেন বকবো না তারা ভুরু টুরু কুচ তারা বলেই দেয় যে আজকে শিশু দিবস চিলড্রেন্স ডে সুতরাং আজকে আমাদের বকা টাকা চলবে না তা আমার ছোটোবেলা থেকে এটা মানে আমি পালিত হতে দেখেছি তুমি তো দেখেইছ আর এখনও আজকের দিনটি ওইভাবেই চিহ্নিত হয় তাই সেরকম একটি দিনে আমি আর সহেলি ও হ্যাঁ এটাও তো জানাই অনেক দিন ধরে বিজ্ঞাপিত হয়েছে যে আজকে আমাদের ভালো আছে ভালো থেকোর অতিথি হচ্ছে স্পেশাল এডুকেটর সহেলি মুখার্জি এখন আমরা ঠিক করছি যে আমরা আজকে ছোটদের নিয়েই কথা বলি ওই তার ফলে আমরা ঠিক করলাম যেটা নিয়ে এখন বাবা মারা সবচেয়ে বেশি উপদ্রুত ভাবিত আর কী কী বাংলা আমার মনে করছে না উদ্বিগ্ন সেই বিষয়টি নিয়ে আলোচনা করি যে এই প্রজন্ম আর টেকনোলজি তাই তো এ বিষয়ে আমি জানি বিস্তর আলোচনার আছে আর আপনারা না এলে আমাদের আলোচনা অসম্পূর্ণ তাই আমি টেলিফোন নাম্বারটা বলে দিন ঝাঁকা ঝাঁকা প্রশ্ন আসুক সহেলির কাছে যে কী করে এই দুটোর মধ্যে মেলাবেন তিনি মেলাবেন ফোর ডাবল জিরো সেভেন থ্রি টু সিক্স সেভেন ফোর ডাবল জিরো সেভেন থ্রি টু সিক্স নাইন হুম আপনারাও আসুন আমরাও কথা শুরু করি এটা একটা অদ্ভুত ব্যাপার যে সেই একটা লাল গোলাপ একটা জহর

এই দিনটাকে একটা ভালো করে কিছু সেলিব্রেট করা এবং সেই কারণে বাচ্চারা একটু আজকে প্রিভিলেজ ক্লাস সারা যদি বিরিয়ানিও খেতে চায় বাড়ি থেকে দেওয়া হবে বেড়াতে কিন্তু এখন বোধহয় চাওয়া টাওয়াগুলো ঠিক বিরিয়ানি খাওয়াও কি অমুক পার্কে বেড়াতে নিয়ে যাওয়ার মধ্যে বোধহয় নেই এখন বরং ব বলা যেতে পারে আজকে এই দিনটা তুমি আমাকে না বলতে পারবে না অমুক একটা জিনিস দাও এখন সব তো একটা ভালো মন্দ দিক আছে এই যে পাঁচশো আর হাজারের লড়াই চলছে তার মধ্যে একটি সত্য পোস্ট দেখলাম একটি মেয়ে সে একা থাকে তার ছেলেকে নিয়ে একটু দূরেই পড়ায় তার নানা সাংসারিক কারণে যেমন টাকার দরকার আরও একটা কারণে টিভিটা খারাপ হয়েছে টেকনিশিয়ান আসবে এবং টিভিটা সারাতেই হবে কারণ ছেলে কার্টুন না দেখতে পালে পেরে রসাতল করছে তাকে কিছুতেই কিছু করা যাচ্ছে না সাত আট বছরের ছেলে সেই কারণে মা আরও ভাবিত যে এটা তো ধারে হবে না চিকেনওয়ালা না হয় বলতে পারে যে পরে দিয়ে দেবে কি করবেন এইটা একটা খুব বাস্তব সমস্যা এটার ভালো দিক মন্দ দিক তুমি বলতে পারো কিন্তু এটাও হয়েছে হ্যাঁ তো দিদি এই জায়গাটা যেটা যে একটা বাচ্চাকে তাকে আমার কন্ট্রোল করার জন্য যদি শুধু হয় যে তাকে আমি মানে টিভির সামনে বসিয়ে দিচ্ছি সে অনেকটা টাইম ওখানে স্পেন্ড করছে মানে তার অবসর মানেই হচ্ছে যে কার্টুন দেখা আর কার্টুন ক্যারেক্টারগুলোর সম্বন্ধেও যে ছোটো ছোটো বাচ্চাদের যাদের আমরা স্কুলে যে বাচ্চাদের দেখি না ইউকে জি এল কেজি এইসব লেভেলে মানে হয়তো পাঁচ বছরের মধ্যে আমি বলছি এই বাচ্চাদের একটা অদ্ভুত মানে ছোটা ভীম হনুমানজি এগুলো সম্বন্ধে এমন একটা ধারণা তৈরি হচ্ছে যে এরাই ওদের বন্ধু এদের সাথে ঝগড়া করা যায় মানে ও ভালো হয়ে থাকতে বললে ভালো হয়ে থাকা যায় মানে আর্টিফিশিয়াল এবং একটা আইকন হ্যাঁ মানে আইকন যেটা হওয়া উচিত আমার দিদি বোন ভাই বাবা মা বা টিচার সেটা না হয়ে পুরোটাই হচ্ছে যে একটা কাল্পনিক জগৎ যে জগতের কোনো এক্সিস্টেন্স নেই সেটাকেই বাস্তবিক জগৎ তৈরি হয়ে যাচ্ছে আর সেখানেই টেকনোলজির জায়গাটা যে টেকনোলজি সেটাকে দিচ্ছে মানে একটা বাচ্চাকে আগেও আমরাও তো ছোট ছিলাম মানে আমাদের ছোটোবেলায় তো এত কার্টুনের মানে আকর্ষণ হয়তো তৈরি হয়নি আমাদের মধ্যে কারণ আমরা বাবা মা হিসেবে যখন আমরা বাবা মা পেয়েছি তখন তারা হয়তো আমাদের একটু টাইম দিয়েছেন যেটা আমাদের বাস্তব জীবনের ব্যস্ততার জন্য আমি চাইছি যে ও তাড়াতাড়ি খাবে যদি ওকে আমি কার্টুন খুলে দিই আর আজকে ও এখন তো হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন তো এখন হঠাৎ করে মানে আমার টাকার সমস্যা বা টেকনিশিয়ানকে কি করে টাকা দেব এই প্রবলেমটা তো একটা আড়াই বছর তিন বছরের বাচ্চাকে বোঝানো কোনোভাবেই সম্ভব সাত আটকেও যাচ্ছে না তাহলে সেই জায়গায় সে তো চাইছে যে আমি যা ডিমান্ড করি আমি পাই এটাই করতে হবে তো সেই করতে হবে প্রথম দিনটা মানে কন্ট্রোল না করতে পারার জন্যই সেটা আমাদের মানে টিচার হিসেবে বা বাবা মা হিসেবে কোথাও একটা তাদের বোঝানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে বলেই আজকে কিন্তু আমরা এরকম একটা বড় সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি যেখানে সত্যিই প্রচুর প্যারেন্ট বা মানে এসে যখন চেম্বারে কথা বলেন বা স্কুলেও আমরা দেখি যে বাচ্চাদের প্রচন্ড পরিমাণে অ্যাটেনশান প্রবলেম হচ্ছে এখন বা যেটা দেখা যাচ্ছে যে একটা ক্লাস টিচার ক্লাসের মধ্যে এক অ্যাট এ টাইম হয়তো তিরিশটা বাচ্চাকে কন্ট্রোল করছেন তো তাকে মিনিমাম খাতা জমা করা খাতা দেওয়া মিনিমাম একটা ইনস্ট্রাকশন দেওয়া তার জন্য যেটুকুনি টাইম বাচ্চাকে ওয়েট করতে হচ্ছে সেই ওয়েট করার মানে ক্ষমতাটাই বাচ্চা হারিয়েছে কোনো এমন একটা দিন ছিল আমার নিজের কথাই মনে হচ্ছে আমাদের না অদ্ভুত আইকন ছিল গল্পের বই থেকেই তো হতো হ্যাঁ মানে কখনো রবিনহুডও হব আমি ওই গরিবকে যে সাহায্য করে এইরকম মানে আমাদের অদ্ভুত ছিল এবং পুরো মনে আছে যে খাচ্ছি তখনও গল্প বই নিজে খেলেও এমনি করে খাচ্ছি এবং কিংবা যদি কেউ খাইয়ে দেন দিদিমা তিদিমা তাহলেও গল্পের বইটার দিকে চোখ খাচ্ছি এরকম মানে নেশাগ্রস্ত একটা জায়গা যে ছিল না এরকম হচ্ছে সেটা সেটা তো ঠিক সেটাই নেশাটা এখন কনভার্টেড হয়েছে মানে চেঞ্জ হয়েছে যে এখন হচ্ছে যে ওটা হচ্ছে আমার কোনো ভিডিও গেম বা টিভি দেখা মানে সেটা কার্টুন বাচ্চারা হলে বা বেবি টিভি প্রত্যেকটা এগুলোর কিন্তু ভালো দিক নিঃসন্দেহে আছে কারণ বেবি টিভি বা কার্টুন এটা দেখা মানেই যে বাচ্চা খুব ক্ষতি হয়ে যাচ্ছে বাচ্চা সব শেষ হয়ে গেল সেরাম তো মানে একদমই না সেটা জিনিসের মধ্যে মানে একটা রেস্ট্রিকশন দরকার প্রত্যেকটা থেকেই মানে কতটা এগোতে দেব ফোন মনে হচ্ছে এই বিষয় দেখি কতটা এগিয়ে নিয়ে যায় আলোচনাটা হ্যাঁ বলুন উর্মিমালা মালা হ্যাঁ নমস্কার দিদি ভাই নমস্কার আমি নদিয়ার বলুন হ্যাঁ বলছি যে আপনাদের অনুষ্ঠানটা দেখি মানে খুব ভালো লাগে অনুষ্ঠান দেখতে তা আজকে যে বিষয়টা নিয়ে বলছি না আমার ছেলে এইটে পড়ে হ্যাঁ তো ও খুব ছোটবেলা থেকে কার্টুন দেখতে ভালোবাসে তো এখন দেখি টিভি খুললে কার্টুন ছাড়া আর কিছু দেখে না এইতে পারে হ্যাঁ এইতে পারে হ্যাঁ এইটে পড়ে অন্য কিছু দেখতে চায় না এমনি গান না সঙ্গীত চর্চা করে গান গানের জগতে থাকে কিন্তু কোনো গান কিংবা অন্য কিছু দেখতে চায় না শুধুই কার্টুনটা দেখে হুম আচ্ছা তো প্রশ্ন আছে না 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 আর কিছু বলবেন না আর কিছু বলতে যাই না এটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি শুনতে থাকুন ধন্যবাদ ফোন করার জন্য আচ্ছা এখানে ক্লাস 8 এও কার্টুন দেখছে বলে মানে এক থেকে সেটা ভালো এটাতেও বলতে হবে যে ও হয়তো মানে এখন যত বাইরের জগতের যে লোভনীয় জিনিসগুলো যেগুলো থেকে হয়তো বাচ্চারা অনেক বেশি খারাপ হওয়ার জায়গার দিকে যাচ্ছে প্রবণতাটা বাড়ছে সেই ছোঁয়াটাই পায়নি সেই জন্যই ও এখনও প্রেফার করছে কি কার্টুনটাই ঠিক আছে ওরটাই এন্টারটেনমেন্ট আবার এটাও ঠিক যে ও তার মানে বাস্তবিক জগতে পৌঁছাতেই পারছে না এখনো ক্লাস এইট মানে যথেষ্ট বড় হয়ে গেছে সেই বড় হওয়াটাকেও উপলব্ধি করতে পারছে না যে ও বড় হচ্ছে এখনও বানানো জগতের মধ্যেই থেকে যাচ্ছে তো সেখানে এটা দূর থেকে বসে একদমই বলা সম্ভব না যে ওর হয়তো মানসিক সেই গঠনটা তৈরি হচ্ছে না একটা বড় হওয়ার সাথে সাথে সেটা বলা যায় না কারণ হতে পারে কি ও হয়তো বই টই বন্ধুদের সঙ্গে গল্প এর মাধ্যমে হয়তো বাস্তবিক জগতেও যথেষ্টই বিরাজ করে কিন্তু এটা তার একটা আকর্ষণের জায়গা হতেই পারে মানে এই বয়সে একটু কার্টুন দেখছে এটা নিয়ে ক্ষতির কোনো তো জায়গা নেই এখানে হতে পারে এই কার্টুনগুলোর অনেক তো সিরিজ থাকে তো সেই সিরিজটা পুরোটা শেষ না হওয়া অবধি অত শেষ জানতে পারছে ধারাবাহিক উপন্যাসের মতোই তো সেটা না জানলে মজাটা পাবো না তো তার জন্য দেখছে সেটা ঠিকই আছে কিন্তু একটু খেয়াল রাখা দরকার যে ওর বাস্তবিক সঙ্গে যোগ থাকছে কি থাকছে না বাস এটা যদি থাকে এটা ঠিকই আছে কোনো অসুবিধার জায়গা নেই তো তুমি ধরো অ্যাডিকশান তো একটা গল্পের বইয়ের ওপরে কিন্তু আমাদের অ্যাডিকশান ছিল এবং এই যে তুমি বলছো ক্রমশ হুম তখন ধরো দেশ আসতো বাড়িতে মানে ক্রমশটার জন্য জীবন দিয়ে দিতে পারি এলে আর কি হামলে পড়ে ওটা পড়তে হবে এরম ছিল একটা বই পড়তে পড়তে পেজ মার্ক দিয়ে স্কুলে চলে গেছি সেই ফোন এসে ওটা পড়ব মানে সমস্ত মন ওখানেই নিবেদিত এগুলোকে যদি নেশা বলো নেশাই এ ধরনের ছিল কিন্তু তার মধ্যে থেকে একটা কথা আমার সবসময় মনে হয়েছে এটা নাম আমাদের রিডিং হ্যাবিট বাড়িয়েছে এটাই এটাই দিদি বলতে যাচ্ছিলাম যে ওটাও নেশা আজকে যে ট্যাব বা আইপ্যাড বা মোবাইল বা টিভি যেটাই বলি তাতেও এটাও হচ্ছে অ্যাডিকশান যে করছে তারাও আসক্তি মানে এতটা আছে যে আমি আর অন্য কোনো জগতের দিকে দেখতেই পাচ্ছি না এটাতেই ব্যস্ত হয়ে যাচ্ছি কিন্তু সমস্যার জায়গা যেটা হচ্ছে মানে নেগেটিভ যদি বলতে হয় যেটা হচ্ছে যে আগে যখন বই পড়াটা ছিল সেটাতেও একটা নেগেটিভ জায়গা ছিল যে আমি যখন মানে ঠাকুমা আমাকে খাওয়াচ্ছেন বা মা আমাকে খাওয়াচ্ছেন আমি তার সাথে গল্প না করে একটু আমার দিনের সময়টা তার সাথে না নিয়ে আমি বসে হয়তো টিভিটা বা এই বই বই পড়ছিলাম এখন সেটা মানে চেঞ্জ হয়ে হচ্ছে যে আমি টিভি দেখছি খাওয়ার দিকে আমি অত হয়তো মনোযোগ দিচ্ছি না কিন্তু এটা একটা খারাপ দিক দুটোরই ছিল ভালো দিকটা যেটা ছিল আমি অনেক ওই বয়সে হয়তো অনেক অর্থ মানে অনেক শব্দ নতুন শিখেছি এই যে সাহিত্য চর্চা মানে লেখক যে ধরন একটা ভালো করে একটা কথা কি করে প্রেজেন্ট করতে হয় সেটা বই থেকে শেখা যায়। হুম অনেকটা নলেজ আমি হয়তো গেইন করতে কল্পনার একটা অনেক সক্ষমতা বের হচ্ছে হ্যাঁ মানে আমার মধ্যে ক্ষমতাটা বিকাশ পাচ্ছে কি যে আমি একটা কিছু থেকে অনেকটা নলেজ নিলাম সেটাকে আমি অন্য কোথাও ইউজ করতে পারছি গুলো দেখছি মানে আমি একটা মাপের ধরা পাচ্ছি কিন্তু আমি যখন পড়ছি তখন জাকেনডিল সম্পর্কে আমার অন্য ভাবনা ভাবনা ছিল হ্যাঁ সেটা আরো বার্দো আরো পরিধি পেলো। এটাতেও হচ্ছে মানে এখানেও কিন্তু যে ট্যাবের যে গেমসগুলো থাকে সময় যে সেটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সেটা না অনেক সময়তেই কিন্তু আমরা মনোযোগ বাড়ানোর জন্য এটাই ব্যবহার করি সবই ঠিক আছে কিন্তু যেটা বলা হচ্ছে যে যেটা দেখা যাচ্ছে যে এখানে কিছু স্কিল বাড়ছে যেমন বই পড়ার ক্ষেত্রে রিডিং স্কিলটা বেড়েছে তার মানে যে আগেকার দিনের ক্ষেত্রে এখন যেটা দেখা যাচ্ছে যারা প্রচুর পরিমাণে কম্পিউটার গেমস খেলে বা তাদের রিয়াকশান টাইমটা খুব বেশি মানে অনেক হঠাৎ করে একটা কাজ অ্যাক্টিভিটি মানে যেটাকে আমরা বলি যে মানে রেসপন্স টিমুলাস এলো তখনই রেসপন্স করা আমার কাছে কিছু একটা আসছে তখনই আমি অনস্পট কি করতে পারি এই ডিসিশানটা নেওয়া মানে ডিসিশন মেকিং একটা অ্যাবিলিটি এই জিনিসগুলো বাড়ছে অনেক বাড়ছে কিন্তু যেগুলো হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে মেমোরাইজ করার ক্যাপাসিটি অনেক কমছে মানে যত বেশি টেকনোলজি ইউজ করা হয় মানে আমাদের কাছে একটা জিনিস আগে ছিল যে আমাকে ক্লাসের এই পড়াটা খুব মন দিয়ে শুনতে হবে কারণ টিচারকে যতক্ষণ আমি পাবো ততক্ষণ এই নলেজটা আর পাবো না বাট এখনও আমাদের মধ্যে একটা কাজ করে টিচার যা বলছে মোটামুটি একটু কানে শুনে নিলেও গুগলে সার্চ করলে এর থেকে অনেক বেটার আইটেম আমার কাছে আছে তো দরকার নেই টিচারের কথাটা এতটা অ্যাটেনশান দিয়ে মেমোরাইজ করতেই হবে মানে এটা একটা সাবস্টিটিউট করে দিচ্ছে কোথাও কিন্তু যদি এটা একটা প্যারেন্টাল গাইডেন্সের মধ্যে ইউজ করা হয় তাহলে কিন্তু এর একটা নিঃসন্দেহে ভালো জায়গা আছে যেমন বইয়েরও ছিল বই পড়ার টাইম ওটা খাওয়ার টাইমে না দিয়ে ওই সময় আমরা প্রপারলি সবাই মিলে এনজয় করলাম একটু গল্প করলাম মাও বলল তার সারাদিন কি হয়েছে আমিও বললাম মাকে তার আমার সারাদিন কি হলো

পরবর্তীকালে স্কুলে যাচ্ছে স্কুলে ভর্তি হচ্ছে তখন এই বাচ্চার স্কুলে অ্যাডজাস্টমেন্ট তার একটা বিরাট বড় প্রবলেম হচ্ছে স্কুলও সেই বাচ্চাটার সঙ্গে অ্যাডজাস্ট করতে তার প্রবলেম হচ্ছে এই যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটা বাচ্চা সেই বা কি করে হ্যান্ডেল করবে বা স্কুলই বা এই বাচ্চাটির এই সমস্যাটাকে কি করে হ্যান্ডেল করবে আমি একটু সহেলি ম্যামের কাছ থেকে জানতে চাইছি খুব সময় উপযোগী ফোনটা হলো যেটা উনি বলছেন মানে আমরা রোজ এই স্কুলে এই ধরনের বাচ্চা এত ফেস করছি যে এমন একটা জগতের মধ্যে রয়েছে যেখান থেকে তাকে বার করে আনা যাচ্ছেই না কিন্তু তাদের বুদ্ধি লেভেলটা এত সুন্দর মানে এটাই একটা মানে শেয়ার করলে বোঝা যাবে যে একটা বাচ্চা ও এসে রোজ বলে যে ওর বন্ধু হচ্ছে পাতলু ছোটা ভীম এরা হচ্ছে ওর ফ্রেন্ড এবার বাচ্চাটি স্কুল ফোবিয়া ভীষণ ও ক্লাস করতে চায় না ও বসতে চায় না ক্লাসে এবার সেই ক্লাসে বসতে না চাওয়ার জন্য ওকে যখন কোনো টিচার বলছেন যে তুমি তো ক্লাসে যাচ্ছ না তোমার ওখানে ক্লাসেও তো ওই মটুপাতলু ফ্রেন্ড আসে ও ক্লাস করে ছোটা ভীমা সে ওরা তো বলে যে ও আসছে না তো ক্লাসে আমারও যে ভালো লাগছে না ক্লাস করতে তুমি ক্লাসে গেলে ওরা থাকবে তুমি মজা পাবে তখনই বলছে ভুল বলছো ওরম না মোটু বাদলু তো আমাকে বলেছে তুই ক্লাসে একদম যাবি না একদম ইনস্ট্যান্ট মানে যেটা এক্ষুনি বলছিলাম যে যেহেতু এই মানে রিফ্লেক্স অ্যাকশনটা এদের এত বেশি মানে একটা আমাদেরও বানিয়ে কারুকে কথা বলতে গেলে যেটুকুনি টাইম লাগে যে আমি কি করে নিজেকে ডিফেন্ড করব এই আড়াই তিন বছরের বাচ্চাদের এখন কিন্তু সেই টাইমটা লাগছে না মানে ইনস্ট্যান্ট কী বললে এখান থেকে আমি নিজেকে ডিফেন্ড করে বার করতে পারবো এটা রেডি এটা একটা গুড স্কিল নো ডাউট একটা গুড স্কিল বিকজ এটা একটা ডিসিশান মেকিংয়ের জায়গা হচ্ছে কিন্তু যেটা অসুবিধা হয়ে যাচ্ছে যে রেগুলার কারিকুলাম ওকে ফলো করানো যাচ্ছে না কারণ কি ক্লাসটা অ্যাটেন্ড করছে না বা ওই জগতের মধ্যে এত বেশি ঢুকে বাইরের মানে আরও যেসব জিনিসগুলো চলছে সেসবের দিকে কোনো আকর্ষণীয় পাচ্ছে না সেই জন্যই দরকার যে জিনিসগুলো সবকটাই আমরা এক্সপোজার দেবো কিন্তু একটু গাইডেড হওয়া দরকার মানে একটা লিমিটেড টাইমের মধ্যে মানে উইকে হয়তো দুদিন ওর কার্টুন দেখার টাইম থাকবে কিন্তু বাকি দিনগুলো কার্টুন দেখতে পারবে না তার জন্য দেখতে পারবে না বলে ওকে আটকে দেওয়া না তাকে এমন কিছু উপযোগী স্টিমুলাস দেওয়া যেটাতেও আরও বেশি এনজয় করবে কি দেবো সেটা হচ্ছে যে সম্পূর্ণরূপে বাবা মার দায়িত্ব যেখানে বাবা মার অনেকটা টাইম ইনভেস্ট করাটা খুব দরকার মানে বাচ্চার জন্য যেখানে আমি ওকে ওই কার্টুনের বাইরেও এমন কিছু মজা আমি করতে পারবো ওর সাথে সেটা হতে পারে যে আমি কোথাও নিয়ে গিয়ে ওকে খেলালাম আমি নিজে ওর সাথে ফুটবল ক্রিকেট যা হোক সেটা করলাম ক্যাচ ক্যাচ খেললাম মানে যেগুলো আমরা ছোটোবেলায় করেছি সেইগুলোর প্রতি যদি আকর্ষণ না বাড়ানো যায় তাহলেই এই অ্যাডিকশানের জায়গাটা অনেক বেশি হচ্ছে মানে দুটো ব্যালেন্স করে চলা দরকার জিনিসটা দেব কিন্তু সেটা সম্পূর্ণরূপে ওর হাতে ছেড়ে দেওয়া নয় আর একটা জিনিস হচ্ছে যে শুধুমাত্র নিজের কিছুটা টাইম বার করার জন্য ওকে এনগেজ আছে হ্যাঁ বলুন উর্মি মেলা বলছি হ্যাঁ উর্মিজি সোমা বসু বলছি নিউপুর থেকে হ্যাঁ বলে হ্যাঁ এই আপনাদের আলোচনা এত এত ভালো লাগছে কিন্তু একই সঙ্গে আমার মনটাও খারাপ হয়ে যাচ্ছে এত এত ভালো ভালো কথা শুনছি মানে মানে যে মানুষ তিনি বলছি কোনো কিছুই দেব না টিভি রাখবো না মোবাইল দেবো না বাচ্চাকে নেট গেম ইউটিউব কিচ্ছু করতে দেবো না খেলতে দেবো না শুধু পড়াবো বাচ্চাটা কি মানে তার কি ছোটবেলাতেও বিদ্রোহ বিজ্রণ ছোটবেলাটাও তো বিদ্রোহ হয়ে যাবে না তো এইভাবে আপনাদের যেটা সঠিক লিখে আমার ভীষণ ভালো লেগেছে এই কারণে যে ও কিন্তু ভীষণ পজিটিভ সবকিছু বলে যাচ্ছে এবং যেটা ন্যাচারালি কারণ এটা অনুষ্ঠানে এসছে কেন আর আপনার তো বক্তব্যে কোনো আমার শুধু একটা বলা আছে যে আমার ছেলে করতে হয়নি আমাকে আমি তাদের একদম ছোট ছোটবেলাটা ছোটবেলা বড় বেল তো বড় বড় সব কিছু করতে গিয়েছি তারা খুব ভালো সাথে সাথে মেয়ে হয়েছে এই কথাটা কোনো মা কেন বলছেন নার জন্য আমি লাইনটা

মানে কাছে খুব প্রিয় হয়ে যায় মানে যে ছেলে শুধুই ছবি আঁকতো সে কিন্তু আমার কাছে অঙ্ক ইংরেজি বাংলা সবই করতো

তার ধরনটাতে সবার জন্য কিন্তু এই ধরন হতে গেলে অনেক বড় বিপদ আসতে পারে জল হাওয়া রোদ দূর আমি বলছি একটা বাচ্চা দিদি মানে আড়াই বছর বয়স আড়াই বছরের সুন্দর সেন্টেন্স সব বলতে পারছে সে মাকে ভয় দেখায় যে কোনো কিছুতে তুমি আমার এটা করছো না তো আমি আবার মরেই যাব এটা আড়াই বছরের বাচ্চার এখন কথা এটা কিন্তু আমাদের সময় সত্যি আমরা এরকম এই কথাটা বললে যে বাবা মা ভয় পায় এটা বুঝতে মনে হয় আমার দশ বছর বারো বছর কেটে গেছে যখন আমি বুঝেছি যে আমার মরে যাওয়া কথাটা বলায় আমার বাবা মা খুব মানে হার্ট ফিল করবে এবং অনেকে সেটাই একদমই শুনেছে কিন্তু শুনে পদ্ধতির মধ্যে এটা আছে এবং তার প্রপার ব্যবহারটাও তো করছে সেটাই আমি বলতে চাইছি কারণ এখনকার ব্রেন কিন্তু অনেক অ্যাকটিভ আমরাও হয়তো এরকম ভাষা আমার বাবা মার কাছে না শুনলেও পারিপার্শ্বিক কোথাও না কোথাও থেকে মরে যাওয়া ভাষাটা তো দশ বছর আগেই শুনেছি মানে আমার বয়সের দশ বনেই যাবো সেটা পড়েছি শুনেছি শিখেছি কিন্তু সেটা যে ঠিক কোথায় ইমোশনালি ইউজ করলে আমার বাবা মা একদম এই কথাটা শুনেই ফিউজ হয়ে যাবেন এবং আমি অনেক কিছু করার সুযোগ পাবো এটা কিন্তু আমাদের সময় আমরা বারো বছরের আগে বুঝিনি কিন্তু এখনকার বাচ্চা আড়াই বছরেও এটা বোঝে আমরা তো আগে এই সেটাই মানে আরও মানে থ্রেড দেওয়া যায় তো সেই সেই জায়গাটার জন্য এই যে বাবা মাকে এখন কিন্তু মানে এই বল দেব না বলে আটকে রাখা এখনকার বাচ্চাকে যায় না তার জন্য যেটা দরকার যে ইমোশন দিয়ে আটকানো যেটা উনি বললেন মানে যেটা একটা পজিটিভ জায়গা মানে কিন্তু যদি আমি তাকে প্রপার টাইম আর একটা মানে মিনিমাম মরাল শিক্ষা মানে যেটা একটা নীতিবোধ আর তার সঙ্গে হচ্ছে খুব মানে পজিটিভ একটা অনুভূতি মানে যেখান থেকে ও সত্যি বুঝছে যে আমার বাবা মা আমার জন্য ঠিক কতটা করছেন মানে তারা কতটা ইনভলভ বাবা মা নয় একজন হোস্টেলে যিনি আর মানে সেটাই প্রতি সম্পর্ক তো না থাকলে সম্ভব না যে এই জায়গাটা আমি আমি জানতেও পারি এমন কি না যে আমাদের কাছে এসে জিজ্ঞেস করবেন যে ও টিভি দেখেছিল তাও না কিন্তু কোথায় তাহলে মানে তার মানে মানুষই তো পারে কোন একজন মানুষই সেটা পারছে তার আমাদের তৈরি করাটা দরকার সেটা মানে আমি কোনোভাবেই এটা করতে পারি না আমার আড়াই বছর বা পাঁচ বছর বা ছয় বছরের বাচ্চা জানেন এটা করে দোষটা আমাকে খুঁজে বার করতে হবে যে আমার মধ্যে কোনো একটা ভুল হচ্ছে যার জন্য আজও এরাম করছে তো আমি কোথায় ঠিক হতে পারি বা ভুল সবসময় আমার সেটাও না ওর ভুলের জায়গাটা আমি নোটিফাই করতে পারছি না মানে আমার খুঁজে বার করা দরকার যে ও কোথায় ভুল করছে কোন থেকে এরকম ভুল জায়গায় ও পৌঁছছে একটু অ্যানালিসিস করে দেখা তাহলে আমরা সত্যি ওদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যতের জায়গা রাখতে পারি যেখানে আমি এই যে একটু আগে যিনি মা বললেন আমি সেই সম্বন্ধে একটু বলতে চাই আমার পাঁচ বছরের বাচ্চার হাতে যখন পাঁচ বছর বয়স ছিল তখন আমি টিভিটার রিমোটটা হাতে দিয়ে দিচ্ছি এবার তুমি দেখো দেখতো আমি কিন্তু কোনোদিন ওখানে না করিনি তারপর ছেলে বড় হলো ভালো রেজাল্ট করলো ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলো তারপরে পাশ করলো তাও ভালো রেজাল্ট মাল্টিন্যাশনাল চাকরি পেলো তিন বছর পরে বললো করব না আমি জয়েন করব ফটোগ্রাফিতে একটু অসুবিধা হয়েছিল তারপরে যাই হোক করলো এখন দিদি ভালো করছে নিজে একটা ছোট কোম্পানি খুলেছে বেশ ভালো কাজ করছে আমি কি কারণ এত স্ট্রিক্ট এত মারধর এত এত বড়ার চাপ এত টিচার আমি না এগুলোর সঙ্গে মিলাতে পারি না নিজেকে আমার মনে হয় তাহলে কি আমি ভুলছিলাম তাহলে কি কিছু প্রবলেম ছিল না না আপনি তো রেজাল্টেই পেয়েই গেছেন যে রেজাল্ট পাইনি তার চিন্তা আপনার পাওয়া হয়ত কিছু তারতম্য আছে কেউ ভুল নাই কেউ মানে যে মাকে নিয়ে আমরা কথা বলছি তিনিও কিন্তু বললেন তার মেয়ে আইআইটি থেকে

আমার পড়াশোনা করতে ভাল লাগতো না ওই জন্য আমি না আমার ছেলেকে ওই জন্য বলিনি পড়তে বস ওই যে বলিনি ওকে দেখলাম আমার ওকে বলতে হতো না পড়তে বস সেদিক থেকেও আমি বলবো যে খুব

বড়দের জন্য সেটা হবে না দুটি প্রথম থেকে আমি যে পদ্ধতিতে মানুষ করলাম পরের জনকে সেটা হচ্ছে না একই তো বাবা মা তার মধ্যেও তো হয় যে একজন ভীষণ হয়তো সহজেই সবটা বুঝে গেছে বড় হয়ে গেছে আর একজনকে নিয়ে বাবা মাকে পজিটিভ হতে হবে খালি ক্রিটিক হতে হবে না ক্রিটিক না ক্রিটিক নিশ্চয়ই আমি হব বাট তুই তুই তুলো তুই পারিস দাদা পারে তুই পারিস এটা খুবই খারাপ জায়গা বিকজ আমার আমার কাছে মানে আমি যদি একজন মা হই বা আমার মানে আমার হাজবেন্ড সে যদি বাবা হন তাহলে সে ক্ষেত্রে আমাদের দুটো সন্তান যদি থাকে দুজনেই কিন্তু আমার কাছে সন্তান মানে এটা তো নয় যে এটা আমার বড় এটা আমার ছোট বা এটা আমার কাছে বেশি ভালো এটা আমার কাছে কম ভালো মানে সেটা শুধু কাজ না তাদের রূপ গায়ের রং দেখতে স্মার্টনেস না যাক কোনো সময় যাতে বাবা মা মানে আসুক হ্যাঁ মানে এটা না ফিল করে যে বাবা মা ওকেই প্রেফার করে আমাকে না এবং টিচারদের ক্ষেত্রে মানে যখন আমরা তিরিশ জন চল্লিশ জন বাচ্চা নিয়েও কাজ করছি কোনো টিচারের কাছে কেউ খুব বেশি প্রায়োরিটি পাচ্ছে কেউ খুব কম পাচ্ছে কিন্তু জানো তো আমাদের সময় না ছোটোবেলায় ফার্স্ট গার্ল্ডের একটা আলাদা আলাদা ব্যাপার ছিল মানে আমি খাতা না আনলে আমি শাস্তি পেতে পারি কিন্তু যে ফার্স্ট হয় সে না আনলে বসে আর তুমি কেন আনো এটা হতো এটা হতো মানে এলিমিটি তৈরি হয়নি না আমি জান তুমি ফার্স্ট আমরা তো মানে টিচার হই বা আমি বাবা মা হই আগে তো আমি মানুষ মানুষ হিসেবে এটা খুব ভালো যে আমাকে সব সময় ভালো পারফরম্যান্স দিচ্ছে তাকে বকতে গেলে আমার খারাপ লাগে খারাপ লাগে কিন্তু যে আমাকে রোজ স্কুলে জ্বালাচ্ছে মানে ভীষণ খাতা আনে না বই আনে না তার প্রতি অটোমেটিক রাগটা থাকা মানে টিচার মানে আমি তো একদম রাগ তুলে দিয়ে স্কুলে ঢুকছি এমন তো কিন্তু তবু যতটা সম্ভব যে দুজনের জন্যই যদি ফার্স্ট গার্লও খাতা না আনে তার জন্য যা শাস্তি আমি দু এক ছয় বলি ভালো বলি যে বললাম না যে আজকালকার বাচ্চাদের মধ্যে এই জিনিসটা যে মানে এখন চাইল্ড সেন্ট্রিক লার্নিং যেটা আমরা বলি যে বাচ্চার মানে আমাদের সময় কিন্তু সেটা ছিল না আমাদের সময় একটা শিক্ষা পদ্ধতি আছে যেভাবেই হোক সেটাতে আমাকে তৈরি হতে হবে আর এখন হচ্ছে শিক্ষা পদ্ধতি তোমার জন্য রেডি যে তুমি বাচ্চা তুমি পারছো না তোমার ওয়াইজ কি করে শিক্ষা তোমার কাছে ঢুকবে মানে এখন যে কোনো স্কুলের নীতিটাই তাই তো সেইখানকার যদি টিচার তো সেই টিচারদের রোলটা অনেক বেশি বেড়ে যাচ্ছে যে আমার মনের খারাপ আমার দুঃখ আমার এত কাজ সেগুলোর কোনো প্রভাব বাচ্চার ওপরে ফেলা যাবে না আমাকে কিন্তু যতটুকুনি সময় আমি ক্লাসে থাকছি ওই চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট আমাকে এসব থেকে দূরে থেকেই বুঝতে হবে যে প্রত্যেকটা বাচ্চা আলাদা আর আমি যখন এই পেশাটা নিয়েছি তার মানে এই সদিচ্ছাটা ছিল বলেই আমি এই পেশায় এসেছি তো আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে ভালো মন্দ কিন্তু আমি খুব ইম্পার্শিয়াল থাকবো মানে কোনো অবস্থাতে যেন টিচারের কোনো ভাষা কোনো ব্যবহার যেন প্রকাশ না পায় যে আর পাঁচজন যারা রয়েছে ক্লাসে তাদের মধ্যে ম্যাম একে বেশি পছন্দ করে একে করে না এই জিনিসটা তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে নেগেটিভিটিটা আরো অনেক বেশি মানে আরোই হয় যে আমি ফিজিক্স পড়বোই না বা আমি ম্যাথস করবোই না মানে এই ম্যামের কোনো কথাই শুনবো না কোনো কাজই করবো না আর তার থেকে সাবজেক্টের প্রতি ক্রমশ দূরত্ব বাড়তে দূরত্ব হয় হ্যাঁ এগুলো তুমি মানে একদম সব সত্যি ব্যক্তিগত খালি মূল মূল কথাটা আমাদের সময়ও কম যে আমরা যদি সত্যি কথাটা তো উচ্চারণ করি যে শিশুরা জাতির ভবিষ্যৎ তা সে ভবিষ্যৎ যদি সুন্দর করতে হয় সুদৃঢ় করতে হয় আজকে আমাকে একটু স্যাকরিফাইস কষ্ট করতেই হবে এবং বোধহয় বাচ্চাদের শুধু পজিটিভ ভাইভস দেওয়া উচিত একদমই সময় মানে যার ক্ষেত্রে আমরা কোনো আউটকাম পাচ্ছি না যে এরকম স্টুডেন্ট তো থাকেই যার ক্ষেত্রে মানে সত্যি হয়তো এই যে ফোনটা আমরা পাচ্ছিলাম ওই অকৃতকার্য এইটে আবার হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে তার ক্ষেত্রেও বলছি যদি ওর অন্য কোনো সমস্যা নাও থেকে থাকে তাহলে ওই যে পড়াশোনার ইচ্ছে নেই তার থেকে যদি আমাকে মিনিমাম আউটকামও পেতে হয় তাহলে আমাকে অনেক বেশিটা দিতে দিলে তবে হয়তো তার কাছ থেকে আমি মানে মানে জল হাওয়া তো দেবই কিছু না কিন্তু ঝড় সামলানোর যে ক্ষমতাটাও আমাকেই রাখতে হবে ঝড় মানে ও বাবা পালাপালা না মানে বা তাকে ছেড়ে দিয়ে চলে আসা সেটা করলে কিন্তু আরো বড় ঝড় চলে আসে সাপোর্ট সিস্টেমটা সব সময় খুব যদি পজিটিভ মানে সব সময়তেই দরকার যে আমি কোনো প্রত্যাশা ছাড়া আমি পুরোটা একদম সমান যদি 10টা গাছ থাকে 10টা গাছকে সমানভাবে তুমি ভিকি স্ট্যান্ডে আছো আমি তোমার পাশে আছি যদি কোনোদিন না না তোমাকে মাটিতে বুক দিয়ে চলতে দেখো আমি কিন্তু আছি পাশে আর এই ভাইবসটা যে স্টুডেন্টের কাছে একবার পৌঁছে যায় টিচারের কাছ থেকে বা বাবা আমার কাছ থেকে সেইখানেই এটা সম্ভব যে ওয়ার্ডেনের অ্যাবসেন্সেও তার কথাটা ফলো করা বিকজ তখন সে বোঝে এই টিচার বা এই বাবা মা আমার কাছ থেকে শুধু মার্কস চাইছে না একটা ভালো মানুষ হিসেবে আমাকে চাইছেন যে কথা রাখার কাছে যার মূল্যবোধ আছে হ্যাঁ তখন কিন্তু সে ইন রিটার্ন দেবে এর পরেও হয়তো দুই একটা আমাদের হাতের বাইরে যায় যায় এবং এই হয়তো তারপরে পরিস্থিতিতে অন্যরকম করতে পারে করতে পারে কিন্তু এই আমাদের চেষ্টাটা তো এইভাবেই রাখতে হবে মানে আমাদের দিক থেকেও তো কি একটু পজিটিভ ভাইবস তো দেয়ার আমাদের কেউ থাকছে না তাহলে সেক্ষেত্রে আমি বলবো আমাদের নিজেদের জন্য রাখা উচিত যে 10টার মধ্যে যদি আমি 6টাকেও নর্মাল লাইফ দিতে পারি আর চারটে হয়তো পারলাম না সেটা আমি অ্যাজ ফেলিওর আমার নিজের হিসেবে ধরে নেব বাট ছটা আমি জানলাম যে আমার এরকম পজিটিভ ভাইবসের জন্য সে একটা জায়গায় পৌঁছেছে পৌঁছেছে আমাদের অনেক সমস্ত শিশুরা ভালো থাক ওই সেই তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায় সবাই আনন্দে থাক সবাই ভালো থাক নমস্কার